আগামী নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট দুইশো আটচল্লিশটি জাতীয় ঐক্যফ্রন্ট উনপঞ্চাশটি আর স্বতন্ত্র তিনটি আসন পাবে এমন জরিপ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান আরডিসি দুপুরে রাজধানীর একটি হোটেলে দি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এই গবেষণা প্রকাশ করে প্রতিষ্ঠানটি গত নয় ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা উপজেলার দুই জনের উপর এই জরিপ চালায় যেখানে বলা হয় প্রায় আটানব্বই শতাংশ মানুষ ভোট দিতে চায় তাদের মধ্যে ষাট শতাংশ মানুষ মহাজোটের পক্ষে রায় দিয়েছে ঐক্যফ্রন্টের পক্ষে বাইশ শতাংশ আর জাতীয় পার্টিকে মাত্র চার শতাংশ মানুষ সমর্থন দিয়েছে প্রতিষ্ঠানটি বলছে জরিপে অংশ নেয়া অংশ নেয়া যা সকলের বয়স আঠারো থেকে উনত্রিশ বছরের মধ্যে